বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো আল্লাহ যে পৃথিবীতে আছে, শয়তান যে পৃথিবীতে আছে। তো আল্লাহ এবং শয়তান এই দুইটি নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, আপনি যখন দুনিয়াতে কিংবা আমাদের বাংলাদেশটাই ধরলাম, এই বাংলাদেশে বাস করতে গিয়ে আপনার কিন্তু বাড়িঘর লাগবে, আর সেই বাড়ির যে একটা বিষয় যে কাগজপত্র দলিল লাগে বা আপনার নামে রেজিস্ট্রি লাগে, তখনই কিন্তু সেই রেজিস্ট্রি কমপ্লিট থাকলে আপনি সেই বাড়িতে বসবাস করতে পারবেন, আর না হয়তো আপনাকে উচ্ছেদ করে দেওয়া হবে। তাহলে আমি বলবো যে আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি। এখন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছিল এবং সৃষ্টি করা যেহেতু হয়েছে এবং এই সৃষ্টিকে আবার ধ্বংস করা হবে, কিন্তু আত্মার তো ধ্বংস হবে না, এই আত্মা কোনো একদিন তো হাসরের মাঠে উঠবে, তখন কিন্তু আমাদের কাছে কিছু দলিল চাবে। সেই দলিলগুলো কি? দেখুন, আপনি নিজে নিজে একটু ভাববেন, চিন্তা করবেন আজকের এই কথাগুলো, যে তারা বলবে তোমরা এতদিন পৃথিবীতে থেকেছ, তোমরা ঘর বাড়ি বানিয়ে থেকেছ, সেটার কিন্তু একটা দলিলের প্রয়োজন হয়েছে, সেটার কিন্তু একটা কাগজের প্রয়োজন ছিল, আর না হয়তো যে কোনো মানুষ তোমাদেরকে উচ্ছেদ করে দিতে পারবে, কোনো শক্তিশালী ব্যক্তি। আর যদি দলিল করা থাকে, সরকারি রেজিস্ট্রির খাতায় তোমাদের নাম থাকে, তাহলে দেখা যায় তোমাদেরকে কেউ উচ্ছেদ করতে পারবে না। তাহলে আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি, আমরা জান্নাতে যাব, আমাদেরকে জান্নাত থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। তো জান্নাতে যেতে হলে যে টিকেটের প্রয়োজন আছে, সে পারমিশনের প্রয়োজন আছে, যে রেজিস্টার্ড আছে, সেটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে উচ্ছেদ হব কিংবা সেখানে প্রবেশ করতে পারবো না। এ হলো একটি বিষয়। আরো একটি বিষয় আমি বলবো যে এই পৃথিবীতে যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, তখন কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সময় আমাদের যে মানব দেহ, এই মানব দেহটার মধ্যে দেখা যায় আল্লাহ কি করেছে, যে এমন কিছু জিনিস ফিটিং করে দেওয়া হয়েছে, এমন কিছু জিনিস ফিটিং করে দেওয়া হয়েছে যেই জিনিস, যেমন কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত, স্পষ্ট আরবি লেখা দেখা যায়, ঠিক তেমন করে আপনার মানব দেহের ভিতরে আল্লাহর সাইন, আল্লাহর হাতের সাইন, এটা দেখা যাবে, এটা পাওয়া যাবে। এবং আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমার যে কি নাম, আমার যে কি বিষয়গুলো, যে আমাকে কোন নামে আল্লাহ একদিন ডাক দিবেন, সেই নামটি আপনার আমার এই মানব দেহ কোরআনের মধ্যে লিখে দিয়েছে। এখন এই লিখে দিয়েছে, এটা শুনেই গেলাম, সারা জীবনে একটা কথা শুনেছি যে দেহ কোরআন, এই দেহ কোরআন শুধু শুনেই গেলাম, কিন্তু আজও পর্যন্ত সেই দেহ কোরআনকে দেখলাম না। যে আপনার দেহ কোরআনের মধ্যে আপনার পরিচয় আছে, আপনি কে, আপনার দেহ কোরআনের মধ্যে ফেরেশতাদের পরিচয় আছে, আপনার দেহ কোরআনের মধ্যে শয়তানের পরিচয় আছে, আপনার এই দেহ কোরআনের মধ্যে যে দেব দেবতা 18,000 মাকলুকাতের পরিচয় পত্র দেওয়া আছে। যদি কেউ এটা বোঝে, তাহলে তারা একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে এই জিনিসগুলো খুঁজে। তবে হে সমস্ত জগৎবাসী, আমি এই কথাগুলো আগেও ইঙ্গিত করেছি, তবে হ্যাঁ, এখন বলতে পারেন যে হাশরের দিন যখন আমরা এই রেজিস্ট্রির জন্য, এই নাম পরিচয়ের জন্য, আল্লাহর পরিচয় পত্র আমার মধ্যে কোথায়, এগুলোর জন্য যদি আটকা পড়তে হয়, তাহলে আমরা মাদ্রাসায় পড়েছি, এত বছর পড়েছি, আমরা মাওলানা হয়েছি, আমরা কারি হয়েছি, হাফেজ হয়েছি, কিন্তু আমরা তো এরকম কথা শুনিনি, এমন কথা তো জানিনি যে মানুষের দেহ কোরআনের মধ্যে এসব লেখা আছে বা এসব নিদর্শনগুলো দেওয়া আছে। তাহলে আমরা সেখান থেকে শিক্ষা পাইনি বা এই জিনিসগুলো পাইনি, তাহলে এই জিনিসগুলো আমরা
হাশরের দিন কিভাবে এটাকে আমরা উদ্ঘাটন করব, শিখে নেব, বা সেই হাশরের দিন আমরা এটা আমরা উত্তর করব। যদি এই উত্তরগুলো করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই মানব জীবনটা বৃথা যাবে। তাই বলবো কি, যেই শিক্ষাগুলো একজন কামেল মুর্শিদের কাছে পাওয়া যাবে সেটা সিনাই সিনাই শিক্ষা, সেটা কিন্তু কোনো মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রাঙ্গণে এটি পাওয়া যায় না। এখন বলতে পারেন যে কোনো শিক্ষা প্রাঙ্গণে পাওয়া যায় না, তাহলে মানে শিখবে কোত্থেকে? দেখবেন, একটা সামাজিক জ্ঞান, বিজ্ঞান, এবং দেখা যায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন সায়েন্স, বিভিন্ন নিয়ে মানুষ পড়ালেখা করে, তাহলে দেখা গেছে গুপ্ত জ্ঞান যে একটা বিষয় আছে, সেই গুপ্ত জ্ঞান কিন্তু বই খাতাতে পাওয়া যায় না। সেটি পেতে হলে একজন গুপ্ত সাধক, গুপ্ত মুর্শিদের কাছে যেতে হবে, গিয়ে আপনার এই জিনিসগুলো নিয়ে নিতে হবে। যেমন মনে করেন, দেখেন পৃথিবীতে গাড়ি কিনেন, বাড়ি কিনেন, যাই কিছু কেনাকাটা করেন, সব জিনিসের কিন্তু একটা মেমো থাকে বা দলিল থাকে, রেজিস্টার থাকে। যদি এটা না থাকে তাহলে বিশৃঙ্খলায় চলবে এই পৃথিবী। তাই বলবো যে আপনি যে মানব দেহ নিয়ে পৃথিবীতে আছেন, আপনার একটা রেজিস্টার আছে, আপনি যে এই দুনিয়াতে বেঁচে আছেন, আপনাকে যে সৃষ্টি করেছে তার যে সাইন আপনার দেহ কোরআনে দেওয়া আছে, এবং আপনি যে কি আপনার যে পরিচয়টা আপনার দেহ কোরআনে দেওয়া আছে, এই জিনিসগুলো কোনো মাদ্রাসা কোনো শিক্ষা প্রাঙ্গণে পাওয়া যায় না। এগুলো একমাত্র যারা গুপ্ত সাধনা করেছে, আর আল্লাহ সেই গুপ্ত ধনাকারের মতো থেকে সেখান থেকে গুপ্ত জ্ঞান সেই সুফিদের উপরে, সেই সাধকদের উপরে এই জ্ঞান নাজিল করেছেন। আর সেই জিনিসগুলো আমরা কি করে পাব? আমরা যখন মুসল্লি হয়ে নামাজ পড়ি, রোজা করি, যাই কিছু করি, দূর থেকে কামেল বুঝি না, অকামেল বুঝি না, যে আমরা পীর মুর্শিদদেরকে ভণ্ড বলে থাকি। আসলে ভণ্ড তো তারা যারা অন্যকে ভণ্ড বলে, নিজেকে চিনল না, নিজেকে জানল না, তারাই তো ভণ্ড। তাহলে এখানে একটি কথা আছে, মান আরাফা নাফসাহু ফাখাতারা রাব্বাহু, যে সর্বকিছুর আগে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তুমি তোমার রবকে চিনবে। এখন দুনিয়াতে অনেক কিছুই চেনা হলো, কিন্তু নিজকেই চেনা হলো না, কে আমি, কে তুমি। তখন সেই পরিচয় কি আমরা সাধনা করে নেব? না, এই পরিচয়টি যার যার মুর্শিদ যেদিন বায়াত গ্রহণ করবে মুর্শিদের কাছে, সেই দিন এই পরিচয় পত্রগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। আর এই জিনিসগুলো কমপ্লিট যদি না নিয়ে যাওয়া যায়, তাহলে শয়তান 9.5 লক্ষ বৎসর ইবাদত করেছে, তাকে আল্লাহ যে শক্তি দিয়েছে সেই শক্তি দ্বারা আপনাকে আমাকে গ্রাস করবে, যে তোমাদের নাম, পরিচয়, ঠিকানা বলো, এবং কে তুমি, এবং তুমি যদি বলো আমি ইমুক, তাহলে সেই নামটি তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় দেখা। যদি এই উত্তর করতে না পারি তাহলে সেই শয়তান জাহান্নামের টিকিট দিয়ে দেবে, তাহলে সারা জীবন ইবাদত বরবাদ হয়ে গেল। আর আল্লাহও কিন্তু সেখানে আসবে না সাহায্য করতে, কেন আল্লাহ তো উলিয়া উলিয়াদের মধ্যে প্রচার করেছে, মান আরাফা নাফসাহু ফাকাতারা রব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনো। এখন নিজকে তো চিনা হলোই না, আবার বলতেছি রব যিনি আল্লাহ তিনি নিরাকার, যে নিরাকার, কেউ বলতেছে নিরাকার শব্দের অর্থ যার কোনো আকার নেই, আমি বলবো না, নিরাকার শব্দের অর্থ আকার নেই, এটা কোনো অর্থ নয়। এটার অর্থ হলো নীরেরও আকার আছে, নীর শব্দের অর্থ পাখির বাসা, আবার বলে নীর শব্দের অর্থ পানি, তাহলে সেই পানি যেই ভাণ্ডে রাখা হয় সেই ভাণ্ডের গুণ এবং ভাণ্ডের রূপ ধারণ করে। তাহলে আমি বলবো যে ভাণ্ড গুণে যদি গুণ হয়, ভাণ্ডের রূপে যদি রূপ হয়, তাহলে আদমের ভিতরে আল্লাহ প্রবেশ করিয়া সেই নীরের মতো সেখানে নিরঞ্জন হইয়া আদমের রূপস্বরূপ ধারণ করেছে, সুবহানাল্লাহ। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আমি এই কারণেই করলাম, যারা মুরিদ হতে যাচ্ছেন, যারা মুরিদ হয়েছেন, যারা এই অবস্থানে আছেন, তারা এই দলিল পত্রা, এই নাম ঠিকানা, এই দেহ কোরআনের মধ্যে কালেমা কোথায় ফিটিং করেছে, এসব না দেখে কখনোই মুরিদ হবেন না। আর যদি এখানে ঠকি তাহলে সেখানেও আমাকে ঠকতে হবে।
তাহলে এই পরিচয় পত্র একজন কামিল মুর্শিদ অবশ্যই দেবে, যেখানে পাবেন সেখানে যাবেন। এ হলো আমার কথা। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো কি বুঝলেন, কি বোঝাতে চাইলাম, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।